ভোটের ছাপ পাচ্ছে। আমি কিছুক্ষণ আগে বলছিলাম কৃষ্ণনগর থেকে আসছে, কৃষ্ণনগরের কালীগঞ্জ, সেখানে দেদার ছাপ্পা ভোট, ছাপ্পা ভোটের ভিডিও ভাইরাল। আমি জাস্ট শো শুরু করার আগে শুনছিলাম যে ধরনের ভিডিও আসার কথা, ভিডিওগুলো চলেও এসছে। 160 নম্বর বুথে শুধুমাত্র ভিডিও ভাইরাল হয়নি, ভিডিও নিয়ে রিল বানানো হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ার জগতে ছাপ্পা দিচ্ছে আর রিল বানাচ্ছে, একই সঙ্গে দুজন তিনজন মিলে ঢুকেছে ভোট দেওয়ার জন্য। কাঠগড়ায় দেবগ্রামের প্রাক্তন প্রধানের ছেলে নিজেও ঢুকেছে, সঙ্গে আরো একজন বোরখা পরিহিত মহিলাকে নিয়েও ঢুকেছে, দুজনে মিলে ভোট দিচ্ছে। ভোটের পর ভোট চলছে, তার সঙ্গে রিল বানানো চলছে। এই হচ্ছে অবস্থা, সোশ্যাল মিডিয়ার রিল তৈরি হচ্ছে। একবার শুনবো, যদি কোনো অডিও থাকে একবার শুনবো, রিলের অডিও। আমি সরাসরি চলে আসবো অরিন্দম আচার্যের কাছে। অরিন্দম, কনফিডেন্স, আত্মবিশ্বাস, নাকি এটার আত্মবিশ্বাস যে আমরা যেনতন প্রকরণে লুটে নেব, মুখ বন্ধ করে দেব, ভুয়ো জিনিস, ভুয়ো ভিডিও বানিয়ে নেব, কিছু এডিট করে নেব, কিছু ছাপ্পা মেরে নেব, লুট ছাপ্পা ভুয়ো, এর বাইরে রাজ্যের শাসকদল আর কিছু ভাবতে পারে বলে আমার আমার অন্তত মনে হচ্ছে না। না হলে এত প্রকল্প লুটিয়েও, এত প্রকল্পের পর প্রকল্পের মানে রেলগাড়ি ছুটিয়েও এই হচ্ছে অবস্থা। ছাপ্পা মেরে, সঙ্গে বোরখা পরিহিত মহিলা নিয়ে দুজন দুজন তিনজন মিলে বুথে ঢুকে তার আবার সোশ্যাল মিডিয়ায় রিল বানাতে হয়। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা। অরিন্দম আচার্য, মানুষ গণতান্ত্রিক পথ অবলম্বন করে মৌলিক অধিকার বসে সে যেখানে হেসে তা পছন্দ মতো প্রার্থীকে একটা ভোট দিতে যাবে। আচ্ছা, তাকে আটকানো হচ্ছে, তাকে মারা হচ্ছে, ছাপ্পা ভোট আপনারা বলছে, বুথ জাম করা বলছেন, তাহলে ইলেকশন কমিশন যে ওয়েবকাস্টিং বলে একটা নতুন সফিস্টিকেটেড জিনিস তৈরি করেছে যে ইনসাইড অ্যান্ড আউটসাইড সমস্ত পাওয়া যাবে, তাহলে তারা কী করছে? আমি আপনাকে বলতে চাচ্ছি আজকে, মাননীয় প্রধানমন্ত্রী, 140 কোটি নয়, 144 কোটি, বিশ্বের সবচেয়ে বড় একটি দেশের প্রধানমন্ত্রী, উনি আজকে সন্দেশখালী সম্পর্কে প্রত্যেক জায়গাতে বলছে। তা সত্ত্বেও আজকে যে আপনারা বেড়মুজুরে বিক্ষোভটা তুলে দিল, পুলিশ পারে বলেই করেছে। কেন পারে, কী কারণে পারে? ওখানে কি 144 ডিক্লেয়ার করা আছে? রাজভবনের সামনে 100 ডিক্লেয়ার করা আছে, নবান্নের সামনে করা আছে, ওখানে কি করা আছে? পুলিশ পারে। আচ্ছা, এটা কি সাধারণ মানুষ জানে না? এটা কি আজকে প্রশাসন জানে না? তাদের গণতান্ত্রিক পথ অবলম্বন করে যারা আজকে বিক্ষোভ দেখাচ্ছিল মহিলারা, তাদের কি আম ছিল? এইদিকে রোহিঙ্গারা আসছে যখন তখন চুপ। তাহলে আপনি আমাকে বলুন যে ভারতের প্রধানমন্ত্রী যেখানে স্বরাষ্ট্র সচিব মন্ত্রী পর্যন্ত আজকে জানেন যে এখানে ওয়েস্ট বেঙ্গলে, আমি একটা পরিসংখ্যান দিচ্ছি, 2018-তে আজকে 30 জন মানুষের মৃত্যু, 2019 হচ্ছে 36 জন মানুষের মৃত্যু, 2021 হচ্ছে 55 থেকে 56 জন মানুষের মৃত্যু, 2023 হচ্ছে 58 জন মানুষের মৃত্যু। আরে এখানেই তো মজা অরিন্দম, আমার প্রশ্ন হচ্ছে, সন্দেশখালী সময় কি বলেছিলেন মুখ্যমন্ত্রী? তিনি বলেছিলেন যে কোনো খুন তো হয়নি, এখানে খুন না হলে, খুন না হলে, ধর্ষণ না হলে হচ্ছে সবকিছু ঠিক হয়, সব ঠিক হয়। তাহলে লুট চলতে পারে, ছাপ্পা চলতে পারে, আঁচল ধরে টান চলতে পারে, রাত্রিবেলা টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে পেটানো চলতে পারে, মাথায় পেরেক ঢুকিয়ে খুন করা চলতে পারে, সব চলতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন খুন তো হয়নি। এইভাবে যেটা চলছে এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে, একদিকে নির্বাচন, অন্যদিকে নির্বাচনে পাছে ভোট কমে যায় তার জন্য বেপরোয়া মরিয়া চেষ্টা। আপনি বলছেন গণতন্ত্র, আপনি বলছেন মানুষজন নেমে আসছে রাস্তায় ভোট দিতে পারেনি। আমি আপনাকে একটা ছবি দেখাই, দেখে নিন। আমাদের প্রতিনিধি পিঙ্কির আজকে মঙ্গলকোট থেকে করা ছবি দেখলে আপনারাও ভাববেন যে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। রিপাবলিক বাংলার প্রতিনিধিকে দেখে একজন মহিলা রিপোর্টার তাকে বলাচ্ছে ফাজলামো করা হচ্ছে, চল ফট, চল এখান থেকে। আমি এবার অনুরোধ করবো সেই ছবিটা দেখাতে, গণতন্ত্রের কথা বলা হচ্ছে, এই হচ্ছে গণতন্ত্রের নমুনা, মানুষজন ভোট দিতে পারছেন না, তাদেরকে আটকানো হচ্ছে। রিপোর্টার গিয়ে প্রশ্ন করছে, বলছে আমাদের ভোটিং স্লিপ চুরি হয়ে গেছে, আমাদের ভোট আমাদের নিয়ে চুরি করে নিয়ে চলে গেছে, আমাদের ভোট দিতে দিচ্ছে না, কোথা থেকে উপযাচক হয়ে লোকজন এসে সেই ছবিটা চালাতে বলবো, এসে বলছে যে ফাজলামো হচ্ছে, চল ভোট, দেখুন সেই ছবি। সবাই মিথ্যে কথা বলে, কেন কে ভোট দেন এখানে বলুক, কে ভোট দেয়? আমার ক্যামেরায় কি আছে? আমরা এখানে ফালতু ইয়ে করতে আসছেন নাকি? আমরা এখানে ফালতু ইয়ে করতে আসছেন? যা পারেন করে নেন, যা পারেন করে নেন, চল যা পারেন করে নেন। আমি সব কথা আমি বলতে রাজি, আমি সব কথা বলতে আমি রাজি নই। সবাই নিজে ভোট নিজে দিয়েছে, সবাই নিজে ভোট নিজে দিয়েছে, আমি যা পারেন করে নেন। দেখুন, আমি একবার দেখাবার চেষ্টা করব, আমি দেখার চেষ্টা করছি। এই নিয়ে যে এখানে রয়েছেন, তিনি এসে কার্যত ধমকানো চমকানোর চেষ্টা করেন। মিথ্যা বলছেন, কে বলছে কে দেখে নিয়ে আসুন, কে বলছে দেখে নিয়ে আসুন, আপনি বলুন না মিথ্যা কথা বলছে। আরে বাবা, কে বলছে বলুন, আমার ক্যামেরায় আছে, বলছেন চলুন।
চলুন আমার সঙ্গে চলুন। যা বলছেন কি, ওরা কি ভয় দেখাচ্ছে আপনাকে? কি আমাকে কথা আছো মাদার? কৃষ্ণনগর থেকে আসছে, কৃষ্ণনগরের কালীগঞ্জ, সেখানে দেদার ছাপ্পা ভোট, ছাপ্পা ভোটের ভিডিও ভাইরাল। আমি জাস্ট শো শুরু করার আগে শুনছিলাম যে ধরনের ভিডিও আসার কথা, ভিডিওগুলো চলেও এসেছে। 160 নম্বর বুথে শুধুমাত্র ভিডিও ভাইরাল হয়নি, ভিডিও নিয়ে রিল বানানো হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ার জগতে ছাপ্পা দিচ্ছে আর রিল বানাচ্ছে, একই সঙ্গে দুজন তিনজন মিলে ঢুকেছে ভোট দেওয়ার জন্য। কাঠগড়ায় দেবগ্রামের প্রাক্তন প্রধানের ছেলে নিজেও ঢুকেছে, সঙ্গে আরো একজন বোরখা পরিহিত মহিলাকে নিয়েও ঢুকেছে। দুজনে মিলে ভোট দিচ্ছে, ভোটের পর ভোট চলছে, তার সঙ্গে রিল বানানো চলছে। এই হচ্ছে অবস্থা, সোশ্যাল মিডিয়ার রিল তৈরি হচ্ছে। একবার শুনবো, যদি কোনো অডিও থাকে একবার শুনবো, রিলের অডিও। আমি সরাসরি চলে আসবো অরিন্দম আচার্যের কাছে। অরিন্দম, কনফিডেন্স, আত্মবিশ্বাস, নাকি এটার আত্মবিশ্বাস যে আমরা যেনতন প্রকরণে লুটে নেব, মুখ বন্ধ করে দেব, ভুয়ো জিনিস, ভুয়ো ভিডিও বানিয়ে নেব, কিছু এডিট করে নেব, কিছু ছাপ্পা মেরে নেব, লুট ছাপ্পা ভুয়ো, এর বাইরে রাজ্যের শাসকদল আর কিছু ভাবতে পারে বলে আমার অন্তত মনে হচ্ছে না। না হলে এত প্রকল্প লুটিয়েও, এত প্রকল্পের পর প্রকল্পের মানে রেলগাড়ি ছুটিয়েও এই হচ্ছে অবস্থা। ছাপ্পা মেরে, সঙ্গে বোরখা পরিহিত মহিলা নিয়ে দুজন তিনজন মিলে বুথে ঢুকে তার আবার সোশ্যাল মিডিয়ায় রিল বানাতে হয়, এই হচ্ছে অবস্থা। অরিন্দম আচার্য, মানুষ গণতান্ত্রিক পথ অবলম্বন করে মৌলিক অধিকার বসে সে যেখানে হেসে তা পছন্দ মতো প্রার্থীকে একটা ভোট দিতে যাবে। আচ্ছা, তাকে আটকানো হচ্ছে, তাকে মারা হচ্ছে, ছাপ্পা ভোট আপনারা বলছে, বুথ জাম করা বলছেন, তাহলে ইলেকশন কমিশন যে ওয়েবকাস্টিং বলে একটা নতুন সফিস্টিকেটেড জিনিস তৈরি করেছে যে ইনসাইড অ্যান্ড আউটসাইড সমস্ত পাওয়া যাবে, তাহলে তারা কী করছে? আমি আপনাকে বলতে চাচ্ছি, আজকে মাননীয় প্রধানমন্ত্রী 140 কোটি নয়, 144 কোটি, বিশ্বের সবচেয়ে বড় একটি দেশের প্রধানমন্ত্রী, উনি আজকে সন্দেশখালী সম্পর্কে প্রত্যেক জায়গাতে বলছে। তা সত্ত্বেও আজকে যে আপনারা বেড়মুজুরে বিক্ষোভটা তুলে দিল, পুলিশ পারে বলেই করেছে। কেন পারে, কী কারণে পারে? ওখানে কি 144 ডিক্লেয়ার করা আছে? রাজভবনের সামনে 100 বিক্রি করা আছে, নবান্নের সামনে করা আছে, ওখানে কি করা আছে? পুলিশ পারে। আচ্ছা, এটা কি সাধারণ মানুষ জানে না? এটা কি আজকে প্রশাসন জানে না? তাদের গণতান্ত্রিক পথ অবলম্বন করে যারা আজকে বিক্ষোভ দেখাচ্ছিল মহিলারা, তাদের কি আর্ম ছিল? এইদিকে রোহিঙ্গারা আসছে যখন তখন চুপ। তাহলে আপনি আমাকে বলুন যে ভারতের প্রধানমন্ত্রী যেখানে স্বরাষ্ট্র সচিব মন্ত্রী পর্যন্ত আজকে জানেন যে এখানে ওয়েস্ট বেঙ্গলে, আমি একটা পরিসংখ্যান দিচ্ছি, 2018-তে আজকে 30 জন মানুষের মৃত্যু, 2019 হচ্ছে 36 জন মানুষের মৃত্যু, 2021 হচ্ছে গিয়ে 55 থেকে 56 জন মানুষের মৃত্যু, 2023 হচ্ছে গিয়ে 58 জন মানুষের মৃত্যু। আরে এখানে তো মজা অরিন্দম, আমার প্রশ্ন হচ্ছে, এখানে তো মজা, সন্দেশখালী সময় কি বলেছিলেন মুখ্যমন্ত্রী? তিনি বলেছিলেন যে কোনো খুন তো হয়নি, এখানে খুন না হলে, খুন না হলে, ধর্ষণ না হলে হচ্ছে সবকিছু ঠিক হয়, সব ঠিক হয়। তাহলে লুট চলতে পারে, ছাপ্পা চলতে পারে, আঁচল ধরে টান চলতে পারে, রাত্রিবেলা টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে পেটানো চলতে পারে, মাথায় পেরেক ঢুকিয়ে খুন করা চলতে পারে, সব চলতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন খুন তো হয়নি। এইভাবে যেটা চলছে এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে, একদিকে নির্বাচন, অন্যদিকে নির্বাচনের পাশে ভোট কমে যায়, তার জন্য বেপরোয়া মরিয়া চেষ্টা। আপনি বলছেন গণতন্ত্র, আপনি বলছেন মানুষজন নেমে আসছে রাস্তায় ভোট দিতে পারেনি। আমি আপনাকে একটা ছবি দেখাই, দেখে নিন। আমাদের প্রতিনিধি পিঙ্কির আজকে মঙ্গলকোট থেকে করা ছবি দেখলে আপনারাও ভাববেন যে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। রিপাবলিক বাংলার প্রতিনিধিকে দেখে একজন মহিলা রিপোর্টার তাকে বলাচ্ছে ফাজলামো করা হচ্ছে, চল ফট, চল এখান থেকে। আমি এবার অনুরোধ করবো সেই ছবিটা দেখাতে, গণতন্ত্রের কথা বলা হচ্ছে, এই হচ্ছে গণতন্ত্রের নমুনা, মানুষজন ভোট দিতে পারছেন না, তাদেরকে আটকানো হচ্ছে। রিপোর্টার গিয়ে প্রশ্ন করছে, বলছে আমাদের ভোটিং স্লিপ চুরি হয়ে গেছে, আমাদের ভোট আমাদের নিয়ে চুরি করে নিয়ে চলে গেছে, আমাদের ভোট দিতে দিচ্ছে না, কোথা থেকে উপযাচক হয়ে লোকজন এসে সেই ছবিটা চালাতে বলবো, এসে বলছে যে ফাজলামো হচ্ছে, চল ভোট। দেখুন সেই ছবি, সবাই মিথ্যে কথা বলবে কেন? কে ভোট দেন এখানে বলুক, কে ভোট দেয়?
আমার ক্যামেরায়। কি আছে, আমরা এখানে ফালতু ইয়ে করতে আসছেন নাকি? আমরা এখানে ফালতু ইয়ে করতে আসছেন? যা পারেন করে নেন, যা পারেন করে নেন, চল যা পারেন করেন। আপনি সব কথা আমি বলতে রাজি, আপনি সব কথা বলতে আমি রাজি। সবাই নিজে ভোট নিজে দিয়েছে, সবাই নিজে ভোট নিজে দিয়েছে, আমি যা পারেন করেন। দেখুন আমি একবার দেখাবার চেষ্টা করব, আমি দেখার চেষ্টা করছি। এই নিয়ে যে ওইখানে রয়েছেন তিনি এসে কার্যত ধমকানো চমকানো চেষ্টা করেন। মিথ্যা বলছেন, কে বলছে কে দেখে নিয়ে আসুন, না মিথ্যা কে বলছে দেখে নিয়ে আসুন, আপনি বলুন না মিথ্যা কথা বলছেন। আরে বাবা কে বলছে সেটা বলুন, আমার ক্যামেরা আছে, এটা বলছেন। চলুন 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 আমার সঙ্গে চলুন। যা বলছেন কি, ওরা কি ভয় দেখাচ্ছে আপনাকে? কি আমাকে কথা তো মাদাম, আহ আমাকে কথা ছাড়ে ছিড়ি তোমাকে দেখাবো। ওনারা ক্রমাগত রিপাবলিক বাংলা যে সময় থেকে এসছে, ওনারা ধমকানোর চেষ্টা করেন, চমকানোর চেষ্টা করেন, এবং আমরা ভোটারদের নিয়ে যাই সামনে। যে এনারা হচ্ছেন সেই মহিলা যারা ভোট দিতে পারছেন না, তাদের সাথে কথা আমার কি দোষ আছে? আমরা কাল দিয়েছি না, মন্দ দিয়েছি না।